ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে খাক এক ব্যক্তির বসত ঘর। ঘটনা শুক্রবার দুপুরে প্রতাপগড়ের ডুকলি ঋষিপাড়া এলাকায়। এদিন দুপুরে ঋষিপাড়ার বাসিন্দা জিতেন্দ্র চক্রবর্তীর ঘরে আগুন লাগে। রান্নাঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। সিলিন্ডার বিস্ফোরণে বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। তারাই প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুটি ইঞ্জিন, কিন্তু রাস্তা খারাপ থাকায় দমকল কর্মীরা সময় মতো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় খাক হয়ে যায় জিতেন্দ্র চক্রবর্তীর বসত ঘর। এদিন স্থানীয় এক ব্যক্তি জানান, স্থানীয়রা সবাই এগিয়ে আসায় অল্পে রক্ষা পেয়েছে গোটা ঘনবসতি সম্পন্ন এলাকা। আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক জিতেন্দ্র চক্রবর্তীর স্ত্রী সন্ধ্যা চক্রবর্তী আহত হয়েছেন বলে জানান তিনি। বর্তমানে আহত সন্ধ্যা চক্রবর্তী হাসপাতালে চিকিৎসাধীন। মোটর দিয়ে করে এসিতে আছে যে আর কি ওইটা তিন ঘন্টা না বলা হয় বাইরে তিন ঘন্টা আধা ঘন্টা পরে গিয়া ইয়ে হয়েছে গাড়ি চাপি দিয়েছে আয়া কি করবো এরা আপনার রাস্তা নাই ঘাট নাই মেন রোড তো লাগাইছে কেমন ক্ষতি হয়েছে কিছু তো নাই কোনো কিছু নাই বরঞ্চ এবারে বড় হসপিটাল ভর্তি ঠিক আছে সব শেষ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ আধিকারিক জানান, এলপিজি গ্যাসের সিলিন্ডার লিক হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ 3 লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি। কল গেছে, কলভাবে সেন্টি রিসিভ করছে, টাইমটা আমি কইতাম পারছি না কটার সময় গেছে, কারণ আমি অফিস রুমে আসি, তো সঙ্গে সঙ্গে গাড়ি বুক করছে। সেকেন্ড টাইম আমি মানে আইলাম বাইকে, আয়া দেখলাম বদলতে মোটামুটি ঘটনা বদলে গেছে না, আর আর কাগজ বাড়ছে আর কি। কেমন ক্ষয়ক্ষতি? লসটা বলতে 3 লাখের মতন হয়ে যাবে গা। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ তো 3 লাখ, আর 2 লাখ মতন সেই মাসটা অন্য ঘর। কিসের থেকে সূত্রপাত বলে ধারণা? এটা গ্যাস পাইপ লিকেজ। কেউ কি ইঞ্জুরি হয়েছে? এলপিজি ইঞ্জুরি করছে তো এখনো পর্যন্ত পাইছে না, ওই একজনের একটা টিনের কাটা গেছে। এদিন রাস্তা খারাপ থাকায় দমকলের ইঞ্জিনগুলো সময় মতো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। এই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এলাকাবাসী। এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।